বালা সাহেব, তুমি কার? মহারাষ্ট্রে পালা বদলের পর এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মৃত্যু 10 বছর পর আজও তাকে নিয়ে দড়ি টানাটানি, একদিকে শিন্দে শিবির আরেকদিকে উদ্ধব শিবির। মহারাষ্ট্রের মহানাটকে আজও তিনি ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ আবেগের নাম বালা সাহেব। বালা সাহেব ঠাকরে, মারাঠা স্ট্রংম্যান, হিন্দুত্বের পোস্টার বয়, মুম্বাইয়ের মুকুটহীন সম্রাট, এক নাম হাজারো বিশেষণ। নিজে কোনোদিন ভোটে লড়েননি, মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বসেননি, তাও তার হাতেই ছিল মহারাষ্ট্রের রিমোট কন্ট্রোল। মুম্বাইয়ের মাতোশ্রী হয়ে উঠেছিল ক্ষমতার ভর কেন্দ্র, বিতর্ক বরাবরই তার সঙ্গী। কিন্তু তার ব্যক্তিত্বের কাছে সবকিছুই ছিল তুচ্ছ, কারণ আবেগের নাম বালা সাহেব। 2012 17ই নভেম্বর প্রয়াত হন বালা সাহেব। তার মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে। মহারাষ্ট্রের সরকার বদলেছে, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এই এক দশকে অনেক কিছুই ঘটেছে, বদলেছে, কিন্তু বদলায়নি শুধু বালা সাহেব আবেগ। তাই তো মৃত্যুর 10 বছর পর আজও তাকে নিয়ে চলছে দড়ি টানাটানি। উদ্ধবের শিবসেনা বনাম শিন্দের শিবসেনা, এখন দুভাগে ভাগ হয়ে গিয়েছে বালা সাহেবের স্বপ্নের দল। প্রথমে পেশাদার কার্টুনে ছিলেন বালা সাহেব ঠাকরে, তার কার্টুনে বরাবরই ফুটে উঠত সাধারণ মানুষের কথা। সেই থেকে নিজের দল তৈরির সিদ্ধান্ত। 1966-এর 19শে জুন নিজের দল গড়েন বালা সাহেব, সেই থেকেই যাত্রা শুরু শিবসেনার। কিন্তু সেই সেনাই আজ ছত্রভঙ্গ, অন্তর্দ্বন্দ্বে বিদীর্ণ। এই কয়েকদিনে মহানাটকের সাক্ষী থেকেছে মহারাষ্ট্র, যে নাটকের মূল চরিত্র একনাথ শিন্দে। তার বিদ্রোহেই কুর্সি খোয়াতে হয়েছে বালা সাহেব পুত্র উদ্ধবকে। কিন্তু পালা বদলের পরও এখনও ফ্যাক্টর যে বালা সাহেব ঠাকরেই তা জলের মতো পরিষ্কার। শিবসেনার দুই শিবিরই এখন আঁকড়ে ধরতে চাইছে ঠাকরে আবেগ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বদলে যায় শিন্দের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার। নিজের প্রোফাইলে বালা সাহেবের কাছে হাঁটু মুড়ে বসে থাকার ছবি লাগিয়েছেন শিন্দে, যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত স্রেফ মুখ্যমন্ত্রীত্ব নয়, শিন্দের আসল লক্ষ্য বালা সাহেবের রাজনৈতিক উত্তরাধিকার হওয়া। কারণ বালা সাহেব যে উগ্র হিন্দুত্বের পথে চলতেন, তার থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন উদ্ধব, সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন শিন্দে। বালা সাহেবের হিন্দুত্বই যে তার আদর্শ, সেটা প্রমাণ করাই এখন একনাথের আসল লক্ষ্য, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। শোনা যাচ্ছে শিবসেনার দলীয় প্রতীকের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হতে চলেছে শিন্দে শিবির। কিন্তু বালা সাহেব বা শিবসেনার নাম কোনোভাবেই ব্যবহার করা যাবে না, এই দাবি জানিয়ে আগেই কমিশনকে চিঠি দিয়ে রেখেছে উদ্ধব শিবির। সব মিলিয়ে বালা সাহেব আপনি কার? মহারাষ্ট্রে পালা বদলের পর এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জি 24 ঘন্টা।